দিনহাটা বিধানসভা উপনির্বাচনে মাত্র 1000 ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে রেকর্ড করা সম্ভব হয়নি। সেটাই বিধানসভার উপনির্বাচনে সর্বভারতীয় রেকর্ড করার জন্য দলের সর্বস্তরের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দিনহাটার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তিনি আর কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আজকে থেকে ভোটের প্রচার সরকারিভাবে শুরু করব। আমরা অপেক্ষা করে আছি, আমাদের নেত্রী তিনি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন। যে প্রার্থীর নামই তিনি ঘোষণা করুন না কেন, আমরা জেলা পার্টি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই, একেবারে ইনিউচিত থেকে ওপর পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই প্রার্থীকে জয়ী করা, শুধু জয়ী করা না, যাতে আমি যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন 1000 ভোটের জন্য অল ইন্ডিয়া রেকর্ড করতে পারিনি, এবার ওটাকে টপকে আমরা অল ইন্ডিয়া রেকর্ড করব বলে আশা করছি। যারা পশ্চিমবাংলায়, সে রামই হোক বামই হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, যারা পশ্চিমবাংলায় শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে নতুন একটা বিয়ে ডাক দিয়েছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। ওই বাঁকা শিরদাঁড়া নিয়েই তাদের লাঠিতে ভর দিয়ে চলতে হবে আগামী দিনগুলোতে।